সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বাহাতুলি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পরিচ্ছেদের ভাষা সম্পর্কে জেনেছি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ সম্পর্কে জানবো। এই অধ্যায় থেকে আমরা ধ্বনি ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ সম্পর্কে ভালোভাবে জানবো। প্রথমে দেখো, ধ্বনি কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। অর্থাৎ আমরা যখন উচ্চারণ করি, যেমন ধরো বাগযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারিত হয় অর্থবোধক হয়ে, যেটা আমাদের মুখ থেকে উচ্চারিত হয় তাকে ধ্বনি বলে। যেটা আমরা উচ্চারণ করে থাকি, যেটা অর্থবহ হয়ে থাকে তাকেই বলা হয় তোমার ধ্বনি। তাহলে কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে বলা হয় ধ্বনি। এরপর দেখো, ধ্বনি তৈরি হয় বাগযন্ত্রের সাহায্যে। ধ্বনি কিভাবে তৈরি হয়? বাগযন্ত্রের সাহায্যে ধ্বনি তৈরি হয়। ধ্বনি তৈরিতে যেসব বাক্যতুঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। এগুলো ধ্বনি উচ্চারণ করতে আমাদের সহায়তা করে। আমরা যখন একটি ধ্বনি উচ্চারিত করি স্পষ্টভাবে, যদি ভালো করে স্পষ্টভাবে উচ্চারণ করতে না পারি তাহলে সেটা কিন্তু ধ্বনি হবে না। আর উচ্চারণ করার জন্য যে সমস্ত বাক্যতুঙ্গ আমাদের সাহায্য করে থাকে সেগুলো হচ্ছে ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। এরপর বাংলা ভাষায় ধ্বনি প্রধানত দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি, তারপর হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, যে ধ্বনি উচ্চারণ করতে কোনো উচ্চারণ করার সময় বাধাপ্রাপ্ত হয় না, কারো সাহায্যের প্রয়োজন হয় না, সেটাকে বলা হয় স্বরধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণ করতে বাধাপ্রাপ্ত হয়, স্বরধ্বনি প্রয়োজন হয়, একা উচ্চারিত হতে পারে না, সেটাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। তাহলে যে ধ্বনি একা উচ্চারিত হতে পারে, উচ্চারণ করার সময় মুখের ভেতর কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না, ঘর্ষণ প্রাপ্ত হয় না, সেটাকে বলা হয় স্বরধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণ করার সময় বাধাপ্রাপ্ত হয়, ঘর্ষণ প্রাপ্ত হয়, অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। এরপর দেখো, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। স্বরিয়, স্বরেয়া, রসি, রস্ব, এ, অ, আ। তাহলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি। এরপর দেখো বর্ণ। ধ্বনি দন্ত সংকেত বা চিহ্নকে বর্ণ বলে। যে ধ্বনিটা আমরা উচ্চারণ করি ওটা যখন লিখতে যাব, তাহলে প্রথমে কি দিয়ে লিখতে হবে? আমাদেরকে বর্ণ দিয়ে লিখতে হবে। সেজন্য বলা হচ্ছে ধ্বনি দন্ত সংকেত বা চিহ্নকে বলে বর্ণ। বাংলা ধ্বনির মতো বর্ণ প্রধানত দুই প্রকার। বাংলা ধ্বনি যেরকম দুই প্রকার, একই রকম ভাবে বাংলা বর্ণ দুই প্রকার। একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণের লিখিত চিহ্ন বা প্রতীককে স্বরবর্ণ বলে। প্রথমে আমরা পড়েছি স্বরধ্বনি কাকে বলে, যেটা উচ্চারণ করতে কোনো অসুবিধা হয় না, একা একা উচ্চারিত হতে পারে, বাধাপ্রাপ্ত হয় না, সেটাকে স্বরধ্বনি বলে। একই রকম ভাবে এখানে দেখো, সেই স্বরধ্বনিকে যখন আমরা কোনো সংকেত বা চিহ্ন দিয়ে লিখতে যাব, তখন সেটাকে বলা হয় স্বরবর্ণ। যেটা আমরা উচ্চারণ করছি স্বরধ্বনি, সেটাকে যখন আমরা লিখতে যাব কোনো সংকেতের মাধ্যমে, তখন সেটাকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ভালো করে খেয়াল করো, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। এরপর দেখো ব্যঞ্জনবর্ণ। একই রকম ভাবে স্বরবর্ণের মতোই ব্যঞ্জনবর্ণের লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলে। ব্যঞ্জনবর্ণের লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলে। যেটা ধ্বনি, ব্যঞ্জনধ্বনি, যেটা আমরা উচ্চারণ করতে কোনো বর্ণের সহায়তা প্রয়োজন হয়, বাধাপ্রাপ্ত হয়, সেটাকে আমরা ব্যঞ্জনধ্বনি বলি। আর ওই ব্যঞ্জনধ্বনিটাকে যখন আমরা কোনো চিহ্ন দিয়ে লিখতে যাবো বা কোনো প্রতীক দিয়ে লিখতে যাবো, তখন সেটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জনবর্ণ কয়টি হবে? ব্যঞ্জনবর্ণ 39টি। ব্যঞ্জনবর্ণ কয়টি? ব্যঞ্জনবর্ণ 39টি। এরপর আমরা জানবো ব্যঞ্জন বর্ণমালা সম্পর্কে। বর্ণমালা সম্পর্কে দেখো,
কোনো ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক চিহ্ন বা সংকেত সমূহ ব্যবহৃত হয়, যে ধ্বনিদ্যোতক চিহ্ন বা সংকেত সমূহ ব্যবহৃত হয় তাকে বর্ণমালা বলে। কোনো ভাষা লিখতে, আমরা কোন ভাষায় কথা বলি, বাংলা ভাষায়, সে ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক চিহ্ন বা সংকেত আমরা ব্যবহার করে থাকি, আমরা নিজের ভাব যে বর্ণমালা দিয়ে প্রকাশ করে থাকি, সেগুলোকে বলা হয় তোমার বর্ণমালা। সেজন্যই বলা হচ্ছে কোনো ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক চিহ্ন বা সংকেত সমূহ ব্যবহৃত সেগুলোকে বলা হয় বর্ণমালা। এরপর দেখবো বাংলা বর্ণমালা 50টি। আমরা প্রথমেই জেনেছি স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জনবর্ণ 39টি। তাহলে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, তার মানে হচ্ছে টোটাল মোট ব্যঞ্জন মোট বর্ণমালা হচ্ছে আমাদের 50টি। সেজন্য বলা হচ্ছে এখানে বাংলা বর্ণমালা মোট 50টি। এরপর দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এখানে আমরা স্বরবর্ণ কাকে বলে সেটা পড়েছি, স্বরবর্ণ কয়টি সেটা পড়েছি, এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার। তাহলে স্বরবর্ণের এই কার চিহ্ন হচ্ছে 10টি। সংক্ষিপ্ত রূপ কার, এই কার চিহ্ন হচ্ছে কয়টি? 10টি। সেটা অকার থেকে আকার, সরি, আকার থেকে শুরু করে উকার ওকার পর্যন্ত, আকার থেকে শুরু করে ওকার পর্যন্ত। এখানে অয়ের শরীয় এর কোনো চিহ্ন হবে না। আমরা জানি যে স্বরবর্ণ 11টি, কিন্তু স্বরবর্ণের কার চিহ্ন হচ্ছে 10টি, কারণ অয়ের কোনো চিহ্ন নেই। এরপর দেখো ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। তাহলে ফলা চিহ্ন কয়টি? 6টি। ফলা চিহ্ন কয়টি? 6টি। আর ব্যঞ্জনবর্ণ কয়টি? 39টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপটি কি বলা হয়? ফলা বলা হয়। ব্যঞ্জন ফলা চিহ্ন কয়টি? 6টি। দেখো চিহ্নগুলো হচ্ছে ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, ভ ফলা আর ল ফলা। মধ্যাহ্ন ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা আর ল ফলা। তাহলে এগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা এবং ফলার চিহ্ন। এরপর দেখো বাংলা বর্ণমালার কিছু উচ্চারণ। আমরা কিছু উচ্চারণ সম্পর্কে জানবো, যেমন স এর শব্দের কিছু উচ্চারণ। যেমন ধরো শক্তি, এখানে শক্তি আছে, দেখো শক্তি এখানে যুক্ত বর্ণ, তাহলে বেশ কয়ত রসিকা শক্তি, তাহলে কয়তটা হচ্ছে যুক্ত বর্ণ। আমরা যখন এটা উচ্চারণ করি তখন কিন্তু উচ্চারণ করে থাকি এভাবে, তাহলে বেশ ওকার কত রসিকা শক্তি, কিন্তু যখন আমরা লিখতে যাই তখন লিখি তাহলে বেশ কয়ত রসিকা শক্তি। সেজন্য এর বিশ্লেষিত রূপ হবে তালব্যস্য ওকার ক হসন্ত তরসিকা। হসন্তটা কখন হবে? যখন যুক্ত বর্ণকে আমরা বিশ্লেষণ করবো, ভেঙে লিখব, তখন তার নিচে কয়ের নিচে কি হবে? হসন্ত হবে। সেজন্য বলা হচ্ছে শক্তি। আর হসন্তটা কয়ের নিচে এ কারণে, কারণ আমরা বলার সময় শক্তি কয়ের নিচে বেশি জোর দেওয়া হচ্ছে, কয়ের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, সে কারণে কয়ের নিচে হসন্তটা আসবে। যুক্ত বর্ণ উচ্চারণ করার সময় যখন আমরা ভেঙে লিখবো, যেটার উপর বেশি জোর দেওয়া হবে ঠিক তার নিচেই হসন্তটা হবে। একই রকম ভাবে দেখো ষষ্ঠ, আমরা যখন লিখতে যাই মধ্যাহ্ন ষয় ঠ ষষ্ঠ লিখে থাকি, কিন্তু আমরা এমনিতে উচ্চারণ ভেঙে যখন লিখতে যাই তখন হবে তালব্যস্য তালব্যস্য হসন্ত ঠ ওকার ষষ্ঠ, কিন্তু লিখতে গেলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন ষয়ঠ। তাহলে এখানে যুক্ত বর্ণ কি? মধ্যাহ্ন ষয়ঠ, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন আমরা জোর দিচ্ছি শস, শস বলে ঠ বলছি, অর্থাৎ একটার উপর জোর দেওয়া হচ্ছে, সে কারণেই তালব্যস্বর নিচে হসন্ত এবং মধ্যাহ্ন ষয়টা বিশ্লেষণ করার কারণে তালব্যস্বর নিচে হসন্ত চলে এসেছে। এরপর দেখো মফলার উচ্চারণ। মফলার উচ্চারণ শশান, তালব্যস্বয়ম তালব্যস্ব আকার দন্তান শশাঙ্ক। তাহলে তালব্যস্বয়ের নিচে কি আছে? ম আছে। মটা কিন্তু অনুনাসিক বর্ণ ম, যার কারণে যখন আমরা এটা উচ্চারণ করব, যখন আমরা লিখতে যাবো তালব্যস্বয়ম তালব্যস্ব আকার দন্তান শশা লিখবো, কিন্তু যখন আমরা মুখে বলতে যাব তখন কিন্তু বলে থাকি শশা। তালব্যস্ব চন্দ্রবিন্দু তালব্যস্ব আকার দন্তান, অনুনাসিক বর্ণের কারণে ময়ের কারণে এখানে কিন্তু চন্দ্রবিন্দুটা চলে এসেছে। একই রকম ভাবে দেখো পদ্ম, পদ্ম আমরা যখন লিখতে যাই তখন লিখি পদ্ম, কিন্তু যখন আমরা উচ্চারণ করি পদ হসন্ত দ ওকার চন্দ্রবিন্দু, এখানে হসন্ত হওয়ার কারণ কি? যেহেতু আমি পদ্ম পদের উপর বেশি জোর দেওয়ার কারণে হসন্ত চলে এসেছে, আর চন্দ্রবিন্দু হচ্ছে ময়ের কারণে। একই রকম দেখো বফলার উচ্চারণ। বফলার উচ্চারণে আমরা দেখতে পাই দিত্ত দৈব রসিকা তৈব দিত্ত, দি
আমরা জোর দেওয়ার কারণে যখন আমরা বলে থাকি, বিশ্লেষণ করে থাকি, তখন হবে দর্শিকা ত প্রশান্ত তৌকার দিত্য। একই রকম ভাবে দ্বন্দ্ব দেখো, দয় ব দন্তিয়া নয় দ ব দ্বন্দ্ব। আবার যখন আমরা এটা বিশ্লেষণ করতে যাব তখন হবে দম দ দ দন্তা ন হসন্ত দ ওকার দ দন্তা ন হসন্ত দ ওকার দ্বন্দ্ব। যাই হোক, আমরা এই ক্লাস থেকে এই ক্লাসে প্রথমেই জানলাম যে ধ্বনি সম্পর্কে, এরপর বর্ণমালা সম্পর্কে, বর্ণ সম্পর্কে, স্বরবর্ণ সম্পর্কে, ব্যঞ্জন বর্ণ সম্পর্কে, স্বরধ্বনি সম্পর্কে, ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। এখন আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, ধ্বনি অর্থাৎ আমাদের মুখ থেকে যা অর্থপূর্ণভাবে বের হয়, বাকযন্ত্রের সাহায্যে যেটা বের হয় অর্থপূর্ণভাবে, সেটাকেই বলা হয় ধ্বনি। ধ্বনি তৈরি কিসের সাহায্যে হয়? ধ্বনি তৈরিটা বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র ছাড়া কিন্তু ধ্বনি উচ্চারিত হতে পারবে না, স্পষ্ট হবে না। ধ্বনি তৈরিতে যেসব বাক্যপূর্ণ সহায়তা করে সেগুলো হচ্ছে ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। বাংলা ভাষায় ধ্বনি প্রধানত কত প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি বাধাপ্রাপ্ত হয় না, মুখের কোথাও ঘর্ষণ প্রাপ্ত হয় না, খুব সহজে বের হয়ে যেতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি যেটা ঘর্ষণপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? অনেক গুরুত্বপূর্ণ তোমাদের বহু নির্বাচনের জন্য। মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি। দেখো, সাতটি। বর্ণ কাকে বলে? ধ্বনি নির্দেশক, যেটা আমরা উচ্চারণ করে থাকি, ওটা আমরা যে সংকেত বা চিহ্ন দ্বারা উচ্চারণ করে থাকি, লিখে থাকি, সেটাকে বলা হয় বর্ণ। বাংলা ধ্বনির মতো বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। ওই স্বরধ্বনিটাকে যখন আমি লিখতে যাব সাংকেতিক রূপ দিয়ে, তখন সেটা হয়ে যাবে স্বরবর্ণ। একই রকম ভাবে ব্যঞ্জনধ্বনিকে যখন আমি লিখতে যাব কোনো সাংকেতিক রূপ বা চিহ্ন দিয়ে, তখন সেটা হয়ে যাবে ব্যঞ্জনবর্ণ। দেখো, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। তাহলে সর্বমোট আমাদের বর্ণমালা হচ্ছে 50টি। বর্ণমালা কাকে বলে? তাহলে কোনো ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক চিহ্ন বা সংকেত সমূহ ব্যবহৃত হয় তাকে বর্ণমালা বলে। যে ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক চিহ্ন বা সংকেত ব্যবহার করে থাকি আমরা আমাদের বাংলা ভাষা লিখতে বলতে, তাকে বলা হয় তোমার বর্ণমালা। তাহলে বর্ণমালা মোট কতটি? 50টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। তাহলে কার চিহ্ন কয়টি? 10টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। ফলা চিহ্ন কয়টি? 6টি। ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ফলা চিহ্ন কয়টি? 6টি। কার চিহ্ন কয়টি? 10টি। বাংলা বর্ণমালার কিছু উচ্চারণের মধ্যে গুরুত্বপূর্ণ উচ্চারণ স্বয়ের শক্তি। স্বয়ের দ্বারা, তালব্য স্ব দিয়ে যে আমরা শক্তি লিখে থাকি, ওটা যখন আমরা ভাঙবো তখন হবে তালব্য স্ব ওকার ক হসন্ত তরশিকা শক্তি। হসন্তটা আসছে কিসের জন্য? কারণ আমরা এই যুক্ত বর্ণটাকে ভেঙে লেখা হয়েছে, সেজন্য এখানে এসেছে হসন্ত। আবার ষষ্ঠ একই রকম, যখন আমরা লিখতে যাব মধ্যাহ্ন স্ব, মধ্যাহ্ন ষষ্ঠ। আর যখন আমরা ভাঙতে যাব তালব্য স্ব, তালব্য স্ব হসন্ত খ ওকার ষষ্ঠ। একই রকম ভাবে মফলার উচ্চারণ দেখো, শ্মশান, শ্মশান ম অনুনাসিক বর্ণ, যার কারণে আমাদের তালব্যের উপর চন্দ্রবিন্দু চলে আসবে। দেখো, তালব্যস্ব চন্দ্রবিন্দু, তালব্যস্ব আকার দন্তান্ন শ্মশান। পদ্ম ম এখানে, এই যে দয় ম আছে, এটা হচ্ছে অনুনাসিক বর্ণ, যার কারণে আমরা যখন লিখতে যাব প দ হসন্ত দ ওকার চন্দ্রবিন্দু পদ্ম। হসন্ত কিসের কারণে এসেছে? যেহেতু পদ, পদের উপর আমি বেশি গুরুত্ব দেওয়ার কারণে, বেশি জোর দেওয়ার কারণে এখানে হসন্ত চলে এসেছে। এরপর দেখো বফলার উচ্চারণ, একই রকম ভাবে দিত্য, যখন জোর দিব এবং যুক্ত বর্ণকে বিশ্লেষণ করব তখন সেখানে চলে আসবে হসন্ত। দর্শিকা ত হসন্ত তৌকার দিত্য, এটা হচ্ছে বিশ্লেষণ, দিত্যের বিশ্লেষণ। আবার দ্বন্দ্ব যখন আমরা লিখতে যাব দয় ব দন্তিয়া নয় দ ব দ্বন্দ্ব। আবার যখন আমরা বিশ্লেষণ করতে যাব তখন হয়ে যাবে কি? দ ন হসন্ত দ ওকার দ্বন্দ্ব। তাহলে এই ক্লাস থেকে আমরা কি শিখলাম? ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, বর্ণমালা কাকে বলে, স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে, কার চিহ্ন কয়টি, ফলা চিহ্ন কয়টি, এ সম্পর্কে আমরা জানলাম। আশা করি পুরো পরিচ্ছেদটি, দ্বিতীয় পরিচ্ছেদের ধ্বনি ও বর্ণ সম্পর্কে একটা মোটামুটি একটা ভালো ধারণা তোমাদের হয়ে গেছে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।